হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কীরকম আছেন? নিশ্চয়ই ভালো। হ্যাঁ, আপনারা সবসময় ভালো থাকুন, নিরাপদে পথ চলুন, এটা আমি চাই, অলওয়েজ চাই। তো আসুন মূল কথায় আসি। আমি আমার পিভি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, বলেছিলাম যে আমি নেক্সট যে টিউটোরিয়ালটা তৈরি করবো সেটাতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ম্যাগনিফায়ার টুলস ইউজ করে টু ক্যাপসা সফটওয়্যার, কোলোটি বাবলু সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের আর্নিং যে টু ক্যাপসা আর্নিং যে সিস্টেমটা সেটাকে একটু আরও হাই করতে পারবেন। যেহেতু আপনাদেরকে আমি বলেছিলাম, সেই কারণে মূলত আজ আমি আসছি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলতে পারি নাই, গত ভিডিওতে আমি আপনাদেরকে বলতে পারি নাই বা বলি নেই বা বলতে ভুলে গিয়েছিলাম যে আপনারা কীভাবে সফটওয়্যারটা পাবেন। তো সর্বপ্রথম আমি সেটাই আপনাদেরকে দেখাবো। ম্যাগনিফায়ার টুলসটা পাওয়ার জন্য তো আপনাদেরকে আর কিছু বলতে হবে না, অনেকগুলো তিনটে অপশন আমি দেখিয়ে দিয়েছিলাম। তারপর আজ আবারও বলতেছি, আপনার কন্ট্রোল মানে কিবোর্ডের আপনি উইন্ডো শেপে প্লাস কি একবার চাপবেন, আপনার কীটা চলে আসবে। যেমন আমি শেপে চাপলাম, এই যে যে টুলসটা এটা হচ্ছে আপনার ম্যাগনিফায়ার। এই টুলসটা কীভাবে আপনি ব্যবহার করবেন সেটা আমি দেখাবো। তার আগে আমি আপনাদেরকে দেখাই যে আপনার টু টু ক্যাপসা এবং কোলোটি বাবলু যে সফটওয়্যারটা আছে এটা আপনি পাবেন কোথায় থেকে। সেজন্য আপনাকে একটা কাজ করতে হবে, আপনি আপনার টু ক্যাপসা যে ওয়েবসাইট আছে সেখানে যেতে পারেন, অথবা আপনার সোশ্যাল যে মিডিয়া আছে টু ক্যাপসা সেখানে সেখান থেকে আপনি পেতে পারেন। কোলোটি বাবলু যে সফটওয়্যার ইয়া ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি পেতে পারেন, আর অথবা আপনি চাইলে আপনি এখানে ভিজিট করতে পারেন youtube.com/, এখানে আপনি দিয়ে দেন আর জাহেদ আলী, লিখে ইন্টার দেন। ইন্টার দিলে দেওয়ার পর আমার এখানে চ্যানেলটা চলে আসবে। সেই চ্যানেলে যে কোনো একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও আপনি ভিউ করে তার যে ডিসক্রিপশন আছে সেখানে আপনি পেয়ে যাবেন। সাপোজ এটা আমার ভিডিও, গত ভিডিওতে আমি এটা দেখেছিলাম, ওই যে ইয়াটা হাউ টু গেট অ্যান্ড ইউজ উইন্ডো ম্যাগনিফায়ার টুলস, এই ভিডিওটা আমি আপনাদেরকে ভিউ করে দেখাচ্ছি। এটা আমি প্লাস করে দিলাম, এখানে নিচে আপনি শো মোড এই যে ডিসক্রিপশন আছে এখানে আপনার শো মোডে ক্লিক করুন। শো মোডে ক্লিক করার পর আপনি এখানে দেখুন, এখানে বলতে এখানে আপনার দেওয়া আছে অনলাইন ডাটা এন্ট্রি জব পার্ট টাইম ফুল টাইম ডেলি আর্নিং এত, আর রেজিস্টার লিঙ্ক আছে এত, আর আপনার উইন্ডো সিলিং আছে এত, এটা আছে কোলোটি বাবলু যে সফটওয়্যারটা আছে সেটা লিঙ্ক আছে আপনার উইন্ডোজ সফটওয়্যার লিঙ্ক, আর এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড সফটওয়্যার লিঙ্ক। আর টু ক্যাপসার জন্য আপনাকে নিচে আসতে হবে, টু ক্যাপসার জন্য এটা টু ক্যাপসার রেজিস্টার লিঙ্ক হচ্ছে এটা, আর আপনার সফটওয়্যার লিঙ্ক নিচে পাবেন যে সফটওয়্যার লিঙ্ক হচ্ছে আপনার লেটেস্ট ভার্সন হচ্ছে এটা, ওল্ড ভার্সন হচ্ছে এটা, আর আপনার অ্যান্ড্রয়েড সফটওয়্যার আছে এটা। তো ওকে, এই সহজ একটা বিষয়। আর আপনি শুধুমাত্র এখানে আর জাহেদ আলী লিখে সার্চ দিলে চলে আসবে, আর জে এ এইচ আই ডি এ এল আই লিখে ইন্টার দিলে আমার চ্যানেলটা এখানে চলে আসবে। চ্যানেলের যে ভিডিওগুলো আছে, যে কোনো একটা ভিডিও, যে কোনো ভিডিওতে ক্লিক করে, যেমন এই ভিডিওটা এটাই আপনাদেরকে আমি দেখালাম কিছুক্ষণ আগে, যে কোনো ভিডিওতে আপনি ক্লিক করে ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। তো ওকে, এটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সফটওয়্যারে, সর্বপ্রথম টু ক্যাপসার সফটওয়্যারটা আমি দেখাবো। টু ক্যাপসার সফটওয়্যার, টু ক্যাপসার সফটওয়্যারটা আমি ওপেন করলাম। আমার মেইন টার্গেট হচ্ছে আপনাদেরকে দেখাবো
কুলুটি বলে সফটওয়্যার ইউজ করে, ওখানে অনেকক্ষণ কাজ করে আমি দেখাবো ওখানে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। আর টু ক্যাপসুল সংক্রান্ত তো অনেকগুলো সমস্যা আমি আলোচনা করেছি, প্রিভিউ অনেকগুলো ভিডিও আমি দিয়েছি, সেকারণে এখানে আমি বেশি বিস্তারিত আলোচনা করব না, আমি কুলুটি বলে সফটওয়্যার নিয়ে সব থেকে বেশি আলোচনা করব। এখানে শুধুমাত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে শুরুটা করবেন। এখানে স্টার্ট করলাম, তারপর আপনি আপনার টুলসটা আপনি উইন্ডোজ কি অ্যান্ড কিবোর্ডের প্লাস কি সেফ আপনার ইয়াটা নিয়ে আসুন, ম্যাগনিফাই টুলসটা, এই যে টুলসটা চলে আসছে ম্যাগনিফাই টুলস, এটা আপনি এখানে দিয়ে দেন। এখন এখানে আপনার যতটুকু জুম অপশন দরকার ততটুকু আপনি করে নেবেন, কারণ এখানে কিন্তু কোনো জুম অপশন নেই, আপনি কিন্তু জুম করতে পারবেন না, আপনি ইমেজগুলো দেখার সময় কোনো জুম খুঁজে পাবেন না, সেজন্য ম্যাগনিফাই টুলসটা আপনাকে ইউজ করতে হবে। এখন আপনি এটা চাইলে আপনি মাইনাস করতে পারেন, আপনার যদি মনে হয় যে অতিরিক্ত হয়ে গেছে, আবার আপনি চাইলে এখানে আরও বেশি করে জুম করতে পারেন, তারপর এটা সাইজ করে নিতে পারেন। এখান থেকে আমি একটা অথবা দুটো রিক্যাপস আমি এন্ট্রি করে আপনাদেরকে দেখাবো। আর কুলুটি বাবলু যে সফটওয়্যারটা আছে, আমি ওখানে আপনাদের প্রায় 10 মিনিটের মতো কাজ করে দেখাবো, ওখানে কাজ করে 10 মিনিট কাজ করে দেখাবো, এই কারণে ওখানে কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো আপনাদের না বললেই নয়, যেটা আমি জুম আউট করে দিচ্ছি এখন। আর এখানে দেখুন এখানে ক্যাপসা কিন্তু অনেক স্লো, অনেক স্লো, টু ক্যাপসা আগের মতো এখন আর মানে সার্ভিস দেয় না, এটা মূলত সমস্যা হয়ে গেছে। আর আগে আপনি চাইলে 5 ঘন্টায় $1 করতে পারতেন, $2 করতে পারতেন, কিন্তু এখন আর এটা সম্ভব হয় না, সে কারণে আমি মূলত এটা মানে টু ক্যাপসা বিষয়ে আজ কথা বলবো না, যখন এটার গুণগান গাইছি সেই সময় গুণ ভালোই ছিল, সে কারণে গিয়েছিলাম, এখন যেহেতু নেই সে কারণে যখন আবার এর পরবর্তীতে কোনো আর বৈশিষ্ট্য পাবো তখন এটা নিয়ে আলোচনা করব। আর এখন যেহেতু কুলুটি বাবলু বর্তমান বেস্ট চলতেছে, এখানে আর্নিং সিস্টেমটাও অনেক হাই, আমি ওই সফটওয়্যারটা নিয়ে আমি আলোচনা করব, এবং ওখানে আপনি ডেলি ইনকাম করতে পারবেন $2 থেকে $3-এর মতো। তো আমি একটু জুম করে নেই, একটু সমস্যা হচ্ছে। আর এখানে অনেক অনেক ক্যাপসা আসে, অনেক ট্রাই এগেন ট্রাই এগেন ট্রাই এগেন, এত ট্রাই এগেন করা লাগে বলা মুশকিল, মানে এখন এটা বিরক্তিকর, এখন টু ক্যাপসা এখন বিরক্তিকর একটা হয়ে গেছে, অনলাইন আর্নিংস হয়ে গেছে আমার জন্য, আসলে সবার জন্য না, এটা আমি স্টপ করে দিলাম, এখানে আর কাজ করবো না। এখানে আপনার আমার ব্যালেন্স দেখতেছেন $1 হয়ে গেছে, আর এখানে একটা স্কোর আছে 0.3, এই 0.3 দিয়ে কাজ নাই, এটা আন্দাজে একটা স্কোর দিয়ে রেখেছে। এখানে ওনারা যে ওয়েবসাইট আছে ওখানে আমার কিছু ইনফরমেশন আমি পেয়েছিলাম, যেখানে যদি আপনার স্কোর 0.3 হয় অথবা 5 হয় তাহলে আপনার এখানে আপনাকে এন্ট্রি করতে ক্যাপসা এন্ট্রি করা লাগবে না, এমনিতেই আপনার অটোমেটিক্যালি আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু মোটেও এটা সম্ভব না, এটা ইম্পসিবল, এটা ভুয়া একটা নিউজ, আমি জানি না অনেকে পারে কি না, তবে আমার আমি চেষ্টা করছি একদিন। এখানে 1000-এর মতো ক্যাপসা এন্ট্রি করছি, তবু আমার এখানে 5 স্কোর আসে নেই, ক্রস করে দিলাম, এটা আমার আন্দাজে সময় নষ্ট হচ্ছে। তো ওকে, টু ক্যাপসা শেষ, এখন আমি আপনাদেরকে কুলোটি বাবলু যে সফটওয়্যারটা আছে আমি এটা আমি আপনাদেরকে ইউজ করে দেখাবো। আমার সফটওয়্যারটা ওপেন করা আছে,
এখানে সফটওয়্যারটার মধ্যে কিছু ডিসক্রিপশন আমি দিয়ে রাখি, এখানে আপনি এখানে স্যার সেটিং করে নেবেন, সেটিং করে নিতে পারেন। এই সেটিং অপশনে ক্লিক করে এখানে আপনার যদি সাউন্ড দরকার হয় আপনি সাউন্ড করে নেবেন, সাউন্ড না লাগলে আপনি সাউন্ড দেবেন না। আর এখানে অবশ্যই অলওয়েজ ইংলিশ করে ইংলিশ করে দেবেন। আর ইমেজ ক্যাপচার আপনি মার্কস নোটটা উঠিয়ে দেবেন, কারণ ইমেজ ক্যাপচার বিরক্তিকর, এখানে আপনার অতিরিক্ত ভুল হয়। আর ফান ক্যাপচা, রিক্যাপচা V1, রিক্যাপচা V2, এগুলোতে আপনি মার্কস চিহ্ন দিয়ে রাখবেন। আর এখানে চাইলে আপনি উইন্ডোজ কীরকম দেখতে চান, এখানে আপনার আছে, আপনার থিম কালার আছে। আপনি চাইলে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালো করে দেওয়া আছে, এই যে কালো করে দেওয়া আছে, এটা মূলত এখান থেকে করা হয়। যেমন আমার উইন্ডোজ 1 কালো করে দিয়েছি, এখন আমি এটাকে করব, এই যে এই কালারটা করে দেবো, দেখুন আপনি চেঞ্জ হয়ে গেছে, অথবা এই কালারটা করে দেবো। আপনি যেটা যদি আপনার উইন্ডোজ 2 এখানে অপশন আছে, এখানে আপনি এটা যেটা করতে চান সেটা করে নিতে পারেন। এটাতেও আমি কালার করে কালার 2 করে দিলাম, সরি কালার 2 করে দিলাম। তো এই সেটিং একটুকু সেটিং, এখানে আর তেমন কোনো সেটিং নেই। তারপর এখান থেকে আপনি ক্লোজ ক্লোজ করে বের হয়ে যাবেন। আর স্টার্ট করার জন্য আপনাকে আপনি কন্টিনিউ করতে পারেন। এখানে আমার সর্বপ্রথম আপনারা আমার ব্যালেন্স দেখুন, আমার $2 আছে। আর এখানে আমি এর আগে শুধুমাত্র দু তিনটা পাঁচটার মতো ক্যাপচা এন্ট্রি করেছি। আর এখানে এই যে জুমিং অপশন আছে, এখানে চাইলে আপনি জুম করতে পারেন, আবার চাইলে জুম অপশন, কিন্তু এখানে আপনারা আমাকে বলতে পারেন যে ভাইয়া এখানে তো জুম অপশন আছে, তাহলে আমার ম্যাগনিফায়ার টুলসটা কী দরকার? এই যে টুলসটা, এটাও একটা জুমিং অপশন, জুমিং টুল, তো এটা আমার কী দরকার? হ্যাঁ, এটা দরকার আছে, আমি আপনাদেরকে একটু পরে আপনারা দেখতে পাবেন কী দরকার আছে। আর এই যে আইকনটা দেখতেছেন, এটা হচ্ছে ট্যাব আইকন, অর্থাৎ উইন্ডোজ, এখানে যে উইন্ডোজটা আপনারা দেখলেন, উইন্ডোজ 1, উইন্ডোজ 2, এই যে এই উইন্ডো 1 আর এই উইন্ডো 2, অর্থাৎ মেন যে উইন্ডোটা আছে এটা হচ্ছে আপনার 1, আর মে টু যে উইন্ডোটা আছে সেটা হচ্ছে আপনার উইন্ডো 2। সেটা হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করুন, ক্লিক করলে এই যে আপনার উইন্ডো ওপেন হলো, এটা হচ্ছে মূলত আপনার উইন্ডো 2, অর্থাৎ ট্যাব বলতে পারেন। এখানে আপনি আরেকবারে ক্লিক করবেন, আপনার উইন্ডোটা চলে যাবে। এখান থেকে আপনি ফার্স্ট টাইম যখন ক্লিক করবেন তখন আপনার উইন্ডো ওপেন হবে, আর দ্বিতীয়বার যখন আপনি ক্লিক করবেন তখন আপনার উইন্ডো ক্লোজ হবে। ওকে, তো আমি শুরু করতেছি, আপনি কন্টিনিউ থেকে শুরু করতে পারেন, এখানেও আপনি শুরু করতে পারেন। এটা হচ্ছে আপনার স্কিপ, এটা হচ্ছে আপনার রিলোড, আর এখানে হচ্ছে আপনার দেখাই এই যে স্ক্রিপ্টটা হচ্ছে, এই স্ক্রিপ্টটা হচ্ছে আপনার এটা, আর এই রিলোড অপশনটা হচ্ছে আপনার এটা, আর এটা হচ্ছে আপনার স্টার্ট বাটন। ওকে, আপনার এখানে দেখুন আমার এখানে জুম অপশন করা আছে 120%, এটাকে আপনি চাইলে আপনি আরও কমিয়ে নিতে পারেন, 110 করতে পারেন বা 100 করতে পারেন। আপনার যদি মনে হয় ছোটো দেখলে যদি আপনার ভালো হয় তাহলে আপনি ছোটো করে দেখতে পারেন, আর যদি আপনার মনে হয় যে আপনার আরও জুম অপশন লাগবে আপনি বড় বড় করে নিতে পারেন। আরও বড় করে নিতে পারেন, এই যে সমস্যাটা হচ্ছে এটাই মূলত। আপনি যখন এখানে জুম করবেন, এখানে মনে করেন আমি আরও জুম করলাম, জুম করার পর কিন্তু আপনি দেখুন এখানে আপনার নিচে যে অপশনটা আছে এটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। এখন এইটার থেকে আপনার বাঁচার জন্য, অর্থাৎ আপনার তখন এই যে স্ক্রোল যে বারটা আছে এটাকে নিয়ে আপনাকে টানাটানি করতে হচ্ছে, মানে এই সমস্যাটাকে বাঁচার জন্য আমি মূলত আপনি ম্যাগনিফায়ার যে টুলসটা আছে আপনি এটা ইউজ করবেন। তো আমি একটু জুম কমাই দিই, এখানে 220 করে দিলে আপনি করতে পারবেন সুন্দরভাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার মনিটরের উইন্ডোজ কতটুকু, মানে আপনার স্ক্রিনের সাথে আপনি ম্যাচ করে নেবেন। আমার যদি এটা চতুর্দিক দিয়ে স্কোয়ার, আমার মনিটর স্ক্রিন হচ্ছে আপনার চতুর্দিক দিয়ে মানে স্কোয়ার 16 ইঞ্চি, আপনার যে স্ক্রিন আছে আপনি সেটার সাথে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি একটা ট্যাব ওপেন করতেছি, এখানে আমি দুই ট্যাবে একসাথে কাজ করবো, দুই ট্যাবে একসাথে কাজ করলে আপনার ইনকাম ভালো হবে। এটাকে আমি সার্চ করে নিচ্ছি, আমার এই ম্যাগনিফায়ার টুলসটাকে আমি এখানে নিয়ে আসলাম ভিতরে,
এখানে আপনি দেখুন আমার এখানে জুম, এটা তো 120% অর্থাৎ 120%, এখানেও 120%। এখন আমি এখান থেকে জুম করে নিই একটু, যখন আমি এখানে জুম করে নিলাম তখন আপনি দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটাকে, পুরা স্ক্রিনটা হয়ে গেল। কিন্তু যখন আপনি এখানে করবেন, এখানে জুম করবেন, তখন কিন্তু আপনার স্ক্রিনটা পুরো স্ক্রিন হবে না, এটাই মূলত সমস্যা। অর্থাৎ আপনার চতুর্দিকে হাইড হয়ে যাবে। অর্থাৎ আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমি এটা জুম করতেছি, এখানে আপনার শেষের দিকে আপনি দেখুন এখানে নিচে হাইড হয়ে যাচ্ছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। আর যখন আপনি ম্যাগনিফায়ারের মাধ্যমে আপনি জুম করবেন, তখন কিন্তু আপনার এই সমস্যাটা আর থাকবে না। এটা আপনি 20% করে নেবেন, তারপর এটাকে একটু এদিকে দিয়ে দেবেন সরে। এটাকে এখানে একটু দিয়ে দেবেন, এই টুলসটাকে মিডিলে নিয়ে আসবেন সবসময়। অর্থাৎ আপনার স্ক্রিনটাকে আপনি সর্বপ্রথম সুন্দরভাবে মানে মিডিলে নিয়ে রাখবেন। মিডিলে নিয়ে আসার পর আপনি এখানে আপনার জুম অপশনটা অন করবেন। এখন দেখুন আপনার স্ক্রিনটা পুরোটা হয়ে গেছে, এখন কিন্তু আর কোনো সমস্যা নেই, ফুল স্ক্রিন হয়ে গেছে, এখন আপনি কাজ করতে পারবেন। আবার চাইলে এখানে আপনি আরো জুম করতে পারবেন, কিন্তু আরো জুম করলে সমস্যা আছে, আপনি এইটুকুই করে নেবেন 125% জুম অপশন। এটাকে চাইলে আপনি একটু সরাই নিয়ে আসতে পারেন, এদিকে স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি জুমিং একটু হার্ড করে রেখেছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য। এখানে সময় দেখুন 2টা 23 মিনিট। আর এখানে আপনার সর্বপ্রথম দেখুন এখানে উপরে দেখুন রেট, অর্থাৎ আপনি 1000 ক্যাপচা যদি এন্ট্রি করতে পারেন তাহলে আপনার $1.3 আপনি পাবেন। এই যে একটা সমস্যা এখানে চলে এসেছে, এই যে সমস্যাগুলোর জন্য আমি আপনাদেরকে মূলত এই সফটওয়্যার কাজ করতে দেখাচ্ছি। এখানে আপনি কি করবেন, ক্লোজ দ্য প্রোগ্রাম আপনি এখানে করতে পারেন, আবার এখানে করতে পারেন, আমি এখানে করে দিলাম ক্লোজ দ্য প্রোগ্রাম। আবার এটা আবার আপনার রেজিস্টার হবে, একটু অপেক্ষা করতে হবে, এরকম আরো যে রেজিস্টার হয়ে গেছে। আবার যদি মনে হয় যে আপনার পুরো ইয়াটা উইন্ডোজটা যদি ক্লোজ হয়ে যায় সরি ক্লোজ হয়ে যায় তাহলে আপনি আবার নতুন করে এটা ওপেন করবেন, অর্থাৎ এই যে সফটওয়্যারটা এখানে ক্লিক করে আপনি ওপেন করবেন, আপনার এখানে পাবেন, অথবা আপনার ডেস্কটপে একটা আইকন হবে, অথবা আপনার এখানে আপনি চাইলে অল প্রোগ্রামে খুঁজে নেবেন যে আপনার সফটওয়্যারটা কোথায়। এই যে এটাই আছে আপনার সফটওয়্যারটা। ওকে, এখন স্টার্ট করার জন্য আপনি এখান থেকে কন্টিনিউ করলে স্টার্ট হবে, আবার এখান থেকে কন্টিনিউ করলে স্টার্ট হবে। এখানে আর একটা সমস্যা হয়, সেটা আমি দেখি এখানে আসে কি না। অনেক সময় দেখবেন যে আপনি এরকম একটা মানে যখন উইন্ডোজ ক্লোজ করবেন আবার রিস্টার্ট নেবে, উইন্ডোজটা মানে রিস্টার্ট হয়ে আবার ওপেন হবে, তখন কিন্তু অনেকগুলো সমস্যা হয়। সমস্যা হচ্ছে কি, আপনার ক্যাপসা আসে না। তখন ক্যাপসা না আসলে আপনি কী করবেন, এখানে ক্লিক করার পর আবার অফ করে দেবেন, তাহলে দেখবেন এখানে একটা অ্যাড শো করবে, দেখি আসে কি না। এই যে একটা অ্যাড আসলো, এটাই মনে করুন এটা একটা অ্যাড, এই যে অ্যাডটা আসলো, মনে করবেন এই অ্যাডটা আসলে আপনার সব কিছু ওকে আছে, আপনি ক্লিক করলে আবার মানে স্টার্ট করলে আবার আপনার ক্যাপচা আসবে।
অর্থাৎ আমি আবার আপনাকে দেখাচ্ছি, যেখানে করে আবার অফ করে দেবেন। বর্তমানে আমার স্টপ করা আছে, এই যে এখানে দেখুন, এখানে 800 করতেছে, অর্থাৎ আমি প্লে করলাম আবার অফ করলাম। সরি, এবার আমার ক্যাপচা চলে এসেছে যেহেতু, এবার আমাকে এন্ট্রি করতে হবে। অর্থাৎ মানে আপনাদেরকে আমি এটা দেখাইলাম, যদি আপনার এরকম সমস্যা হয়, অনেক সময় ক্যাপচা না আসে, সেক্ষেত্রে আপনি এখানে স্টপ করে স্টার্ট করবেন সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের ভিতরেই। আর স্টার্ট করার পর স্টপ করবেন। এরপর যদি আপনার অ্যাড শো করে যে কোনো একটা স্ক্রিনে, যে কোনো একটা স্ক্রিনে অ্যাড শো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার সফটওয়্যার রানিং আছে, ওকে আছে, তাহলে আপনাকে এটা ক্লোজ করে আবার নতুন করে করতে হবে না, মানে ওপেন করতে হবে না, আপনার সফটওয়্যারটা নতুন করে ওপেন করতে হবে না। যেমন আমি আবার এখানে করে রাখলাম, মানে এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি বারবার করতেছি, এটা আপনাদেরকে বুঝতে হবে, এটা না বুঝলে কিন্তু সমস্যা আছে। এই যে আবার আমি স্টপ করে, সরি, স্টার্ট করে স্টপ করলাম, আবার এখানে একটা অ্যাড শো করছে, আর এখানেও একটা অ্যাড আসবে অলরেডি, মানে এখানে স্ক্রিন সাদা হয়ে গেছে। আর অনেক সময় যদি আপনার ক্যাপচা এন্ট্রি করার সময় যদি আপনার এরকম আসে, যদি এরকম সাদা অপশন আসে, যদি ক্যাপচা না আসে, ক্যাপচা না আসলে আপনাকে যেটা করতে হবে, এই যে স্কিপ অপশন আছে, এই যে স্কিপ অপশন তীরের মতো চিহ্ন, এখানে আপনি ক্লিক করে এটাকে আপনি স্কিপ করে দেবেন। তো আমি স্টার্ট করলাম, এখন থেকে আমি স্টার্ট করতেছি কাজ, এখন থেকে আমি টানা 10 থেকে 15 মিনিটের মতো কাজ করব। আমার আমার এখানে দেখুন 47, আর আমার এখানে, আর এখানে হ্যাঁ আরও কিছু বলে রাখি, এখানে কিছু ইনফরমেশান যেহেতু দিচ্ছি, দেওয়ার জন্য আসছি, সেখানে ভালো করে ইনফরমেশানগুলো দিয়ে যাই, যাতে আপনার পরবর্তী কোনো সমস্যা না হয়। এখানে অনেক সময় দেখবেন যে আপনার এলোমেলো হয়ে যায়, এখানে যখন আপনার 0.2 ইনকাম করবেন তখন আর এখানে শো করে না, তখন আর আপনার এখানে ব্যালেন্স শো করবে না। কিন্তু এখানে আপনার মেন যে ব্যালেন্সটা আছে, এখানে আপনার পূর্তি 10টা ক্যাপচা এন্ট্রি করার পর পর আপনার এখানে অ্যাড হবে। আর এখানে আপনার যে ক্যাপচা এন্ট্রির যে ইয়াটা আছে, নাম্বারটা আছে, আপনি এখানে 1700 আমি এন্ট্রি করেছি, এখানে আপনার বাড়তে থাকবে, এখানে আপনার পূর্তি 10টা ক্যাপচা, 5টা ক্যাপচা এন্ট্রি করার পর আপনার এখানে বাড়তে থাকবে। এটা হচ্ছে একটা মূলত সমস্যা। এখানে অনেকে অনেকে মনে করেন যে এখানে তো বাড়তেছে না, এখানে তো আর বাড়তেছে না, এখানে তো মানে শো করতেছে না, তাহলে আসলে কি আমার ইনকাম হচ্ছে, নাকি এটা ফেক একটা সফটওয়্যার, নাকি এটা, এই যে একটা সমস্যা। আসলে এই সমস্যাটা সমাধান হচ্ছে এটা, এটাই মূলত অনেক সময় এটা ক্যালকুলেট করতে ওনাদের একটু দেরি হয়ে যায়। আর টুকেপসের সফটওয়্যার এটা এরকম একটা সমস্যা হয়, এটা বলে আপনার। আর এখানে সবসময় দেখবেন আপনার ডিফল্টভাবে আর্নিং থাকে আপনার 1.3, 1000 ক্যাপচা এন্ট্রি করে, এই যে এখন দেখুন এখানে আপনার রেট কিন্তু বাড়তেছে, এরপর আপনার আস্তে আস্তে রেট বাড়তে থাকবে, 1.7 পর্যন্ত আপনার এখানে বাড়তে থাকবে। তাহলে দেখুন 2 ক্যাপচাতে কিন্তু 1.7 আপনি পাবেন না, অর্থাৎ 2 ক্যাপচাতে আমি মনে করি এই মুহূর্তে কাজ না করাই বেটার। আর এখানে দেখুন, এখানে প্রতি মুহূর্তে আপনার ক্যাপচা এন্ট্রি করার সঙ্গে সঙ্গে এখানে ক্যাপচা আসতেছে, কিন্তু 2 ক্যাপচাতে আপনি এরকম পাবেন না। 2 ক্যাপচার সফটওয়্যার আপনার অনেক সময় লাগে, একটা ক্যাপচা আসতে অনেক সময় লাগে। আর আমার মূলত এখানে নেটের সমস্যা, সে কারণে আমার একটু ক্যাপচা আসতে স্লো আছে। যাদের আপনাদের আর একটা কারণ আছে, এখানে ভিডিও রেকর্ড করলে এমনিতেই কম্পিউটার স্লো হয়, যারা আমার কম্পিউটার আসলে হাই কনফিগারেশনের না, মিডিয়াম কনফিগারেশনেরও না, একেবারে লো কনফিগারেশন, সেই কারণে মূলত সমস্যা। যখন একসাথে 2-3টা কাজ করতে যাই তখন আমার কম্পিউটার হ্যাং করে। তারপর আমি চেষ্টা করতেছি আমি যতক্ষণ পর্যন্ত পারি আপনাদেরকে সমস্যাগুলো সলিউশন দেওয়ার জন্য। রেটটা কি বাড়বে? আচ্ছা, আবার কমে গেছে, কিছুক্ষণ পর আবার বাড়বে। আর এখানে আপনারা যারা কুলটি বাবলু সফটওয়্যারে কাজ করতে চান অথবা ওয়েবসাইটে কাজ করেন, তাদেরকে একটা ইনফর্ম করে রাখি,
সেটা হচ্ছে আপনার বাংলাদেশের টাইম, যেহেতু আমি বাংলাদেশের সেই কারণে বলতেছি, বাংলাদেশ সময় হচ্ছে আপনার সকাল 10টা অথবা 12টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত আপনার রেট হাই রেট থাকে। এখানে আপনার 1.3 থেকে শুরু করে 1.7 পর্যন্ত আপনি পাবেন। আর কিছুক্ষণ পর হয়তো 3টে 4টে 3টের দিকে আপনার এখানে সব সময় রেগুলারলি আপনার 1.7 থাকবে রেট। তো আমি আপনাদেরকে, যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখতেছেন, আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা টু ক্যাপসার দিকে একটু ঝুঁকে না পড়ে আপনি একটু এদিকে একটু ঝুঁকে পড়েন, তাহলে আমি আমি মনে করি আপনার আর্নিংটা একটু ভালো হবে। আমি এদিকে 7 ট্রাই করে দেখেছি। এখন টু ক্যাপসাতে যদি আপনি কাজ করতে চান, আপনার 24 ঘন্টা সময় লাগবে ডেলি, 24 ঘন্টা। $1 ইনকাম করতে গেলে আপনার 24 ঘন্টার মতো সময় দিতে হবে। অর্থাৎ আপনি যদি প্রতিদিন যদি 6 ঘন্টা করে সময় দেন, 3 ঘন্টা করে সময় দেন, তাহলে কতগুলো দিন লাগবে? আর আপনি এখানে যদি ইচ্ছা করে 6 ঘন্টা সময় দিতে পারেন, আপনি এখানে 6 থেকে 8 ঘন্টা সময় দিলে আপনার, আমি মনে করি এখানে আপনি $1 ইনকাম করতে পারবেন। তো আমি যেটা দেখানোর জন্য আমি জুম করতেছি, সেটা হচ্ছে আমার রেটটা এখানে। এখানে যখন 1.7 আসবে, তখন অবশ্য রেটটা আর চেঞ্জ হবে না, অন্তপক্ষে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মতো রেগুলারলি থাকতে, মানে রেগুলার মানে অল টাইম থেকে যাবে। তো যাক, আমার একটু সমস্যা আছে কাজ করতে, সে কারণে আমাকে জুম করতে হচ্ছে। আমি জুম করলাম, রেড এখানে তলে তলে কিরকম হবে হবে। এখানে আমি 10-15 মিনিটের মতো আমি কাজ করে দেখাবো। এখানে 10-15 মিনিটের 10-15 মিনিট কাজ করতে গিয়ে যতগুলো প্রকার যত সমস্যা আছে সবগুলো আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব, যদি মুখোমুখি হয়। অলরেডি তো দিয়েছি মোটামুটি যেগুলো সমস্যা হয় আমার জানা মতে, সেগুলো তো সলিউশন আমি দিয়ে দিয়েছি। একটা হচ্ছে আপনার ক্যাপসা আসে না, ক্যাপসা না আসলে আপনি স্টপ করে স্টার্ট করে স্টপ করবেন, তাহলে আপনার যদি অ্যাড শো করে এই উইন্ডোজের ভিতরে যদি অ্যাড শো করে, তাহলে আপনি আবার স্টার্ট করবেন, তাহলে আপনার ওকে আপনার মানে সফটওয়্যার আপনার রানিং আছে। আর যদি না আসে কোনো অ্যাড যদি না আসে, তাহলে আপনি পুরো ইয়াটা সফটওয়্যারটা আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর আবার আবার আপনি এটা ইয়া করবেন, রিওপেন করবেন, তাহলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর এটা রেজিস্টার করার ব্যাপারে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যারা নতুন যারা রেজিস্ট্রেশন করবেন এই সাইটে, এখানে কিন্তু আপনার ইউজার নেম ইমেল দিতে হয়, কিন্তু ঠিক আছে, কিন্তু লগইন নেম হচ্ছে আপনার, আর লগিং নেম আর আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার, সরি আমার কথা বলতে গিয়ে আমি টাইম লস করে ফেলেছি। আপনি এখানে কন্টিনিউ করতে পারেন, আবার আপনি এখানেও কন্টিনিউ করতে পারেন, অর্থাৎ এই আইকনের যে কাজ এখানেও আপনার সেই কাজ। আর এটা হচ্ছে আপনার স্কিপ অপশন, এটা হচ্ছে আপনার রিলোড অপশন, আর এটা হচ্ছে আপনার রেট। আর আপনার এখানে দেখুন, আমি 10 মিনিট আগে আমি কাজ শুরু করেছিলাম, এখানে আমার প্রায় অলরেডি আমি করতে পেরেছি, এখানে আমার মনে হয়েছিল 6-7-এর মতো ছিল। আর এখানে যে সমস্যাটা আছে, এখানে দেখুন আমার কিন্তু 2-1-3 হয়ে গেছে, এরপর আর এখানে কোনো মানে ব্যালেন্স শো করবে না। আবার এখানে দেখুন, এখানে আপনার 89 হয়ে গেছে, 1790, এই যে 91 হয়ে গেল। এখানে দেখুন আমি কিন্তু কাজ করতেছি না, অথচ এখানে চেঞ্জ হয়ে গেল। এইগুলো হচ্ছে একটা মানে, এটা আমার মনে হয় এখানে একটা ইয়া থাকে যে 10 মিনিট 5 মিনিট অথবা 10-15 মিনিট পর পর এখানে অটোমেটিকলি আপনি যতগুলো এন্ট্রি করেছেন সেটা এখানে শো করবে, আর এখানে আপনার ব্যালেন্সটা এখানে শো করবে, মানে আর এখানে আপনার 10টা অথবা 20টা আপনি যদি ওয়ান উইন্ডোতে কাজ করেন, তাহলে আপনার 10টা এন্ট্রি করবেন, 10টা এন্ট্রি করলে আপনার
এখানে আর শো করবে না, 10টার পর আর এখানে আর মানে ব্যালেন্স শো করবে না। আপনি যদি দুইটা উইন্ডোজে একসাথে কাজ করেন তাহলে আপনার টু অর্থাৎ 0.02 সামথিং আর্ন করার পর আপনার এখানে আর ব্যালেন্স শো করবে না, এটা এরকমই থেকে যাবে। আর এখানে আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে সাউন্ড। এখানে সাউন্ড যখন আপনার এখানে 0. মানে দুই উইন্ডোর সাথে যখন আপনি কাজ করবেন তখন আপনার এখানে 0.02 যখন আর্ন করবেন তখন আপনার সাউন্ডটা অটোমেটিকলি সাইলেন্ট হয়ে যাবে, যেটা আমার কম্পিউটার হয়ে গেছে অলরেডি। এখন আর মানে ক্যাপচার কারেক্ট হলে মানে এন্ট্রি করার পরে যে সাউন্ডটা সর্বপ্রথম আপনারা পেতেন সেটা কিন্তু এখন আর পাচ্ছেন না, এটা একটা সমস্যা। তো ওকে, আমার মোটামুটি আমার সমস্যাগুলো বলা শেষ, এরপর আমি দেখি। আবার বলতেছি, যদি আপনার অনেকক্ষণ আপনি কাজ না করেন, অন্য কোনো কোথাও থেকে চলে আসেন, মানে স্টপ করার পর চলে আসলেন, আপনি এখানে ক্লিক করলেন, স্টার্ট করলেন, কন্টিনিউ করলেন, কিন্তু আপনার ক্যাপচা আসতেছে না, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনার এই যে এই বাটনটা আছে এখানে একবার ক্লিক করে আবার 1 সেকেন্ডের ভিতরে আপনি আর একবার ক্লিক করবেন। অর্থাৎ দেখুন আমি কীভাবে ক্লিক করতেছি, ফলো মি, আবার স্টপ করে দিলাম। এখানে দেখুন এই উইন্ডোজ অথবা এই উইন্ডোজ যে কোনো এক জায়গায় অ্যাড শো করবে। অ্যাড শো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার সফটওয়্যারটা রানিং আছে। এই যে দেখুন এখানে একটা ইউটিউবের একটা অ্যাড শো করছে, বুঝতে পারছেন? তাহলে আপনাকে বুঝতে হবে যে কোনো একটা উইন্ডোজে যদি আপনার অ্যাড আসে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার সফটওয়্যার ওকে, আপনার কোনো মানে হ্যাং ট্যাং করেনি। আবার এখানেও দেখুন এখানে চলে আসছে একটা অ্যাড চলে আসছে, অর্থাৎ আপনার সফটওয়্যার ওকে আছে আপনি এইভাবেই বুঝবেন। আর যদি আপনার ক্যাপসা না আসে, অ্যাডও না আসে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার সফটওয়্যার কোনো একটা সমস্যা হয়েছে, ত্রুটি হয়েছে, সেজন্য আপনি আবার এখানে মানে ক্রস করে দেবেন, আপনার সফটওয়্যারটা আপনি ক্রস করে দেবেন, ক্রস করে দিয়ে আবার আপনি রিওপেন করবেন, তাহলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো ওকে, আমি কাজ করা শুরু করতেছি এখন। এখন 7, আচ্ছা 37, 37 থেকে আরও 10 মিনিটের মতো আমি কাজ করবো, এখন রেগুলার কাজ করব, দেখি আর কোনো সমস্যা আসে কিনা। তো আমি স্টার্ট করলাম, তারপর আমি এখানে জুম করতেছি। এখানে স্টার্ট করার পর আবার আবার এখানে আপনাকে স্টার্ট করতে হবে না, কোনো কিছু করতে হবে না, এখানে অটোমেটিকলি আপনার এটা চলে আসবে, এখানে অ্যাড চলে আসবে, এই যে চলে আসছে দেখুন, আমি কিন্তু কোনো কিছুই করি নাই, জুম করে নিলাম এখন। ওকে, এখন শুধু কাজ করবো, এখন আর আমি কথা বলবো না, আপনারা একটু সাবস্ক্রাইব করে দেখুন যে আমি কিভাবে কাজ করতেছি। এখানে স্টোর ফোনস আছে, যেগুলো স্টোর ফোন সেগুলোই, এখানে বাইসাইকেল, এখানে যেগুলো বাইসাইকেল সেগুলো, সেগুলো বাইসাইকেল এখানে আমি খুঁজে পাচ্ছি না, আছে একটা এটা, এখানে আছে এ ফায়ার হাইড্রেন্ট, এইগুলো আছে, এটা এটার মধ্যে আর কোনো বাইসাইকেল নেই, এটা হচ্ছে এটা, এখানে আছে এটা, এখানে আর একটা আছে এটা, এটা হ্যাঁ, এখানে আর একটা বলতে আমি ভুলে গিয়েছিলাম, আমার মনে পড়লো এখন। এখানে কিন্তু আপনার আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে সাউন্ড কিন্তু নেই, আমার ক্যাপচা এন্ট্রি হয়ে গেছে, এখন সাউন্ড প্রথম দিকে 10টা এন্ট্রি করার আগ পর্যন্ত সাউন্ড ছিল, এখন কিন্তু সাউন্ড নেই। এই যে কার, এখানে অনেকগুলো সুবিধা আছে, আপনি যখন দেখবেন যে একসাথে 2-3টা ইমেজ আছে, আপনাকে ক্লিক করতে হবে একসাথে 2-3টা ইমেজ, সেক্ষেত্রে আপনি মাউসের কার্সার চেপে ধরে আপনি এখানে ছেড়ে দেবেন, তাহলে দুটো একসাথে সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ এরকম যদি আপনার পুরো স্ক্রিনটা আপনাকে যদি সিলেক্ট করতে হয় তাহলে আপনি সিলেক্ট করবেন, ক্লিক করে ধরে সিলেক্ট করবেন বাইসাইকেল, এখানে এই যে এটা কার, এখানে খুঁজে পাচ্ছেন আর, যে এটা বাইসাইকেল এটা, আর আপনার যদি মনে হয় যে এটা সমস্যা করতেছে তাহলে এটাকে আপনি এখানে নিয়ে আসতে পারেন। আমি কিভাবে কাজ করতেছি, আর এখানে আপনারা যেটা চাবে সেটা মূলত আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমি কিন্তু মাউস
টেনে ধরে ছেড়ে দিছি, কত সহজ তাই না? খালি এইভাবে টেনে ধরে ছেড়ে দেবেন, কাজুকে এখানে টেনে ধরে ছেড়ে দেবেন, টেনে ধরে ছেড়ে দেবেন, আপনার যত স্পিড আপনি করতে পারবেন তত আপনি ইনকাম করতে পারবেন। আর এখানে একটু সুবিধা আছে টু ক্যাপসার থেকে, এখানে ক্যাপসা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, এন্ট্রি করার সঙ্গে সঙ্গে এখানে ক্যাপসা চলে আসে। আর টু ক্যাপসাতে বর্তমান অনেকগুলো আপনার ক্যাপসা এন্ট্রি করার লাগে, মানে অন্তত 4-5টার মতো ক্যাপসা এন্ট্রি করা লাগে। আর এখানে যদি আপনি কারেক্ট ক্যাপসা এন্ট্রি করেন তাহলে দুইটাই এন্ট্রি করলে আপনার এটা ওকে হয়ে যায়। আর এখানে সবসময় রেট আপনার বেশি থাকে। যে এখানে দেখুন এখানে কোনো ক্যাপসা আসতেছে না, সেক্ষেত্রে আপনাকে এখানে স্কিপ করতে হবে, স্কিপ করে দিন অথবা রিলোড করে দিন। কাজের ফাঁকে আপনাদের আর কিছু ইনফরমেশন দিয়ে রাখি, আমার পরবর্তী যে আমি টিউটোরিয়ালটা তৈরি করবো, এটা মূলত আমি এর আগে এরকম কোনো ভিডিও টিউটোরিয়াল তৈরি করিনি, এটা আমার জন্য একটা ইম্পর্টেন্ট। আবার যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য একটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে, গুড নিউজ হতে পারে, সেটা হচ্ছে কি আমার চ্যানেল তৈরি করার পর থেকে আমার চ্যানেল সংক্রান্ত আমি কোনো কিছুই আমি আপনাদেরকে দেখাইনি। আমার চ্যানেল আমি কীভাবে ক্রিয়েট করেছি, কীভাবে কী করতেছি না করতেছি, অর্থাৎ আমি আমার যে সামনে যে ভিডিও টিউটোরিয়ালগুলো আমি তৈরি করব সেটা হবে আমার সর্বপ্রথম কীভাবে একটা চ্যানেল আপনি মানে ইয়ে করবেন। চ্যানেল তো সবাই তৈরি করতে পারে, এর এই বিষয়ে তেমন কোনো আর কি বলার নাই, কিন্তু আমি বলবো যে আপনি মনিটাইজ কীভাবে করবেন, মনিটাইজ করার পর আপনার চ্যানেলে ভিউ কীরকম আসবে এবং আপনার আপনি কীভাবে আপনার 4,500 ভিউ, 4,500 ঘন্টা ভিউ যে আছে, ওয়াচ টাইম আছে, আপনি এটা কীভাবে ফিল আপ করবেন, এবং আপনার 1,000 সাবস্ক্রাইব এটা আপনার কীভাবে ফিল আপ করবেন, A to Z, অর্থাৎ একটা চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে উইথড্রো পাওয়া পর্যন্ত, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনি কীভাবে আপনি টাকাটা আপনার বাংলাদেশি টাকা কনভার্ট করে আপনার পকেটে আপনি নিয়ে আসবেন সেটাও আমি দেখাবো। যদি ততদিন পর্যন্ত আমি ঠিক থাকি, আমার এই চ্যানেল যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমি এই সিদ্ধান্তটা আমি নিয়ে নিয়েছি। এর আগে আমি আর আমার চ্যানেল সম্পর্কে, অ্যাডসেন্স সম্পর্কে, ইউটিউব সম্পর্কে আমি কোনো টিউটোরিয়াল দিইনি। যা টিউটোরিয়াল দিয়েছি সব কিছুই ছিল আমার আর্নিং, মানে যে অনলাইন আর্নিং আছে এগুলো বিষয় নিয়ে, অথবা উইন্ডোজে যে টুলস আছে সেগুলো নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে, এইগুলো বিষয়ে আমি আমার টিউটোরিয়াল তৈরি করেছি, আবার হার্ডওয়্যার নিয়ে টিউটোরিয়াল তৈরি করেছি। কিন্তু ইউটিউবে আমি কাজ করি, কিন্তু ইউটিউব সম্পর্কে আমি এখন পর্যন্ত কোনো, ইউটিউবের অ্যাডসেন্স সম্পর্কে এখন পর্যন্ত যে সমস্যাগুলো সফটওয়্যারে আসে সেগুলো আমি আপনাদেরকে দেখালাম, সলভ করে দেখালাম যে এইভাবে আপনার সলভ করবেন এবং কীভাবে আপনি এখানে আর্নিংটা কোন সময় কাজ করলে আপনার আর্নিংটা বেশি হবে সেটাও আমি আপনাদেরকে দেখালাম। এবং পরবর্তী আমি হয়তো টিউটোরিয়ালটা, এই যে এখানে এই যে দেখুন এই যে একটা সমস্যা আসছে, এইরকম ক্যাপসা আসলে আপনি রিলেট করলে আপনার এই এই ক্যাপসা চলে আসবে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এখানে স্কিপ করবেন, স্কিপ করলে আপনার এটা চলে যাবে। ওকে, তো হয়তো নেক্সট টাইম কোনো দিন আমি কোয়ালিটি বাবলু সফটওয়্যার যে পেমেন্ট প্রুফ আছে এটা নিয়ে আমি হাজির হব। তবে আপাতত আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যে পরবর্তী যে টিউটোরিয়ালটা আমি তৈরি করবো সেটা শুরু করতে যাচ্ছি
ইউটিউব চ্যানেল সম্পর্কে, ইউটিউবের অ্যাডসেন্স সম্পর্কে, অর্থাৎ এখন পর্যন্ত এ যাবত আমার চ্যানেলের কি অবস্থা, আমার কি অবস্থা, খোলামেলা সব কিছু আমি দেখাবো। সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমার সাথে থাকতে হবে। আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার দরকার নেই, শুধুমাত্র মনে রাখবেন RJAHID, অর্থাৎ আর জাহিদ আলী লিখে সার্চ দেবেন, আমার চ্যানেলটা চলে আসবে। সেখান থেকে আপনি আপনার রিসেন্ট যে ভিডিওটা আছে সেটা আপনি দেখতে পাবেন। আপনার যদি ইচ্ছা হয় আপনি সাবস্ক্রাইব করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলবো না যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইবের শেষে মানে পাশে একটা বেল আইকন পাবেন, ওখানে একটা ক্লিক করুন, ক্লিক করে আইকন করেন মানে ক্লিক করে রেখে দেন, তাহলে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পাবেন। এত কিছু বলার কোনো ইয়ে নাই, আমার ওয়ে নাই। আপনার মন চাইলে আপনার সাবস্ক্রাইব করুন, না চাইলে সাবস্ক্রাইব করুন না। শুধুমাত্র এতটুকু বলবো, যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করুন, ওই সব ফ্রেন্ডদের কাছে আপনি শেয়ার করুন, যদি আপনার মনে হয় যে আমার ওই ফ্রেন্ডটা এই ভিডিওটা দরকার, এই সমস্যাটা পড়েছে, তাকে এই ভিডিওটা আমি একটু শেয়ার করি, তাহলে আপনি করতে পারেন, ইটস ওকে। তো ওকে, আজ এই পর্যন্ত। নেক্সট কোন টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।